প্রিয়স আসসালামু আলাইকুম। আজকে আমি এসে পড়েছি রনি ভাইয়ের কবুতরের খামারে। এই রনি ভাইকে সবাই চেনেন, বিভিন্ন হাটে সে দেখা যায়, কিন্তু করোনা পরিস্থিতিতে হাট এখনোভাবে জমজমাট না হওয়ার কারণে রনি ভাইয়ের খামারে আজকে আমি চলে আসলাম। যদিও তার জন্য একটি অন্যতম কারণ, অনেক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন যে রনি ভাইয়ের খামারটি দেখানোর জন্য, এলাকা হিসাবে আমি আজ অনেকদিন পর রনি ভাইয়ের খামারে আসলাম। রনি ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? না এই তো ভাই আপনাদের দোয়ায়। তো ভাই ফার্স্ট কথা হলো যে আপনি যে আমার খামার আসছেন এর জন্য আপনাকে থ্যাংক ইউ, আর যারা আপনাকে রিকোয়েস্ট করছে ভিউয়ার্স তাদেরকেও থ্যাংক ইউ। তো ভাই সবার উদ্দেশ্যে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। করোনার পরবর্তীতে ফার্স্ট আপনি আমার খামার আসছেন এই জন্য আপনাকে আরেকবার থ্যাংক ইউ। তো আজকে আমি কিছু কিছু কবুতর দেখাবো ভাই, যে মানুষ আমাকে হয়তো বা ভিডিও পাবলিশ হওয়ার পর দেখা যাচ্ছে অনেকে আমার ভাই এত ভালোবাসা দিছে যে সব শ্রেণীর লোকে আমার খুব পছন্দ করছে। তো দেখা গেছে যখন আমি বাজারে ব্যবসা করতাম, আপনারা যখন আমার মানে ইউটিউবে পোস্ট করতেন যে বাজারের ভিডিওটা, তখন তো খুব রেসপন্স পাইছি। তো আমি ভাবলাম যে আসলে বাজারের কবুতরগুলো সেল করি, তো আমার খামারের কবুতরগুলো যদি আমি মানে আমার ভিউয়ার্স আছে যারা তাদেরকে ভালো ভালো কবুতর দিয়ে অবশ্যই তারা অনেক খুশি হবে। তো সেই কারণে আজকে আমার এই ভিডিওটা করা। কিছু ভালো মানের কবুতর আছে, লাহোরি আছে, তারপর রেসার আছে। আপনার লাহোরি থাকবেন না তো হতেই পারে না, কারণ আপনাকে অনেকে লাহোরি রনি বলেও চেনে। জি জি ভাই, এটা আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস আলহামদুলিল্লাহ, যে মানুষ আর কি এই কথা বলে আমারও ভালো লাগে, তা আসেন আমার কবুতরগুলোকে দেখেন। শুরুতে কি দেখাবেন ভাই? একজন ইউরোপিয়ান হলুদ লাহোরি যেটাকে বলে। আচ্ছা, ইয়েলো লাহোর। জি, ইয়েলো লাহোর। আচ্ছা, এটা রানিং পেয়ার ভাই, এটা মাশাআল্লাহ মার্কিং তো খুবই সুন্দর। হ্যাঁ, পায়ের ফেদার তো খুবই ভালো, অনেক আছে যে সাইজ ভালো ইউশন। হ্যাঁ, কিন্তু এটার আপনার পায়ের ফেদার অনেক ভালো, অনেক সময় দেখা যায় পায়ের ফেদার সাইজ বড় হলো পায়ের ফেদারটা ছোট থাকে। আর রকি ভাই, এই কবুতরটার ক্ষেত্রে কি এটা কোনো ফোস্টারিং করা লাগবে না? এটা ডিম বাচ্চা নিজে তো নিজেই করে, নিজে নিজেই করে না? জি, তা তো খুবই ভালো, খরচ কমে গেল। মাদি কবুতর লাহোরি, মাদির সাইজটাই দেখেন শুধু আপনি জবরদস্ত। সিরাজি কবুতর গুলোকে এরকম ফেদার থাকবে না, অনেক ছোট ছোট থাকবে, ছোট ছোট থাকবে, এরকম মানে আর্টিফিশিয়াল ইউশেপ থাকবে না। তো ইউরোপিয়ান লাহোরি ছিলার ফার্স্ট যে জিনিসটা হলো সেটা হলো ইউশেপ থাকবে, এবং কবুতরে বড় হইতে হবে এবং কোনো শর্ত বোঝে না, মিডিয়াম সাইজ কিনতে আছে। সাললে কবুতরে দেখেন ইউশেপ আছে, আপনি দেখেন হলুদ যতই ভালো লাগুক ব্ল্যাকটা কিন্তু আসলে চোখে সাদার মধ্যে কালোটা খুব ভালোভাবে ফুটে ওঠে। রাকি ভাই, এখানে একটা জিনিস দেখেন, মাদিটা ইউশেপ, মাদিটা নতুন, নয় পরে, নটটা দশ পরে, মানে নতুন। হ্যাঁ, একবারে ইউশেপ দেখেন আপনি প্রত্যেকটা ভাই। এই যে আর ফেদার তো আগেরটাকে ছাড়া গেছে ভাই। হ্যাঁ ভাই, আমার সত্যি কথা বলতে কি, আমার দেখার মধ্যে হলুদের থেকে এটা অনেক অনেক ভালো কোয়ালিটি। জি জি, এইটা আসলেই খুবই খুবই সুন্দর একটা জিনিস, আর সাদার মধ্যে কালো কালারটা ফুটে যাবে, একদম কুচকুচে কালো। অনেক সময় দেখা যায় কালোর মধ্যে কিন্তু একটা লাল লাল শেড থাকে, এটার মধ্যে কিন্তু তা নাই, একদম পিওর ব্ল্যাক। এখন দেখো ভাই, একজোড়া ব্লু বার্লেস, ব্লু বার্লেস সবচেয়ে ডিমান্ডেবল কবুতর বর্তমানে। বার্লেস জিনিসই তুমি ডিমান্ডেড। হ্যাঁ, এখন বর্তমান সময়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিমান্ডেবল হলো ব্লু বার্লেস, এটা নতুন অ্যাডাম। আর একটা জিনিস বলে রাখি ভিউয়ার, যারা বার কি জিনিস আর বার্লেস কি জিনিস বোঝায় বলি, এখন আমি একটা দেখাচ্ছি, রনি ভাই বলে দেখাইতেছি ভাই, এখানে কোনো বার নেই। হ্যাঁ, এটা হলো ব্লু বার্লেস, বার্লেস, আর যদি এইখানে বার থাকতো তাহলে ব্লু বার হইতো। হ্যাঁ, তাহলে ওটা ব্লু ব্ল্যাক বার যেটা পাওয়া, ওটা আমি দেখাইতেছি, ব্লু বার আমার কাছে আছে, এটা ব্লু বার না? হ্যাঁ, ব্লু বার্লেস। এই পেয়ারটা নতুন, এটা যদি কেউ নিতে চায় কন্ট্যাক্ট করলে দেওয়া যাবে। এটা এটাকে বলা হয় ব্লু বার,
এটা সিঙ্গেল একটা মাদি, কেউ যদি কন্টাক্ট করে যে ব্লুবার মাদিটা অ্যাভেলেবল সিঙ্গেল মাদি দেখি ব্রিডিং করছে। হ্যাঁ এটা এটা রানিং, এটা রানিং না মানে এটা নতুন, এই যে নতুন আনা হয়েছে, দুই দশকের মাদি ডিম পাচ্ছে এখনো কারণ হয়নি। ও আচ্ছা দুই দশকের মাদি, হুম দেখ মাশাআল্লাহ খুবই ভালো, একবার অরিজিনাল ইউজ হবে। তার একটা রাজবে চিন্তা জাগে কথা বলতে জবরদস্ত পুরো মানে মাদি পেলে এটা জোড়া নিয়ে নিচ্ছে। আচ্ছা এরপরে কি দেখাবে রনি ভাই? হোয়াইট বোম্বাই আছে একদম ফ্রেশ, এটা অরিজিনাল জার্মান হোয়াইট বোম্বাই বেবি, এই বেবিটা একটা সেল হয়ে গেছে। চিনবেন এখানে লাল সব থাকবে খোপা গুলো দেখেন, এই পেয়ারটা সেল হবে। আচ্ছা আচ্ছা এটা কেমন, দুই মাস পর কালোটা খুব ডিমান্ডেবল, লাল আর হলুদের থেকে অনেক বেশি ডিমান্ডেবল। এখানে এক জোড়া আছে ভাই আর এখানে এক জোড়া আছে। এটা কয় পড়ে ভাই? এটা লাগে ভাই 5-6 পরে, মানে নতুন নতুন হয়ে যাবে, 4 মাসের মতো বয়স হচ্ছে না, নরমালি কনফার্ম, নরমালি কনফার্ম। আর নিচে ভাই এগুলো, এটাও 4, এটা হলো 5-6 পরে, এটা 5-6 পরে, হ্যাঁ এটা নরমালি কনফার্ম, এটা নরমালি কনফার্ম। একদম হাইট তো মাশাআল্লাহ খুবই ভালো, হ্যাঁ একদম মাশাআল্লাহ ভালো আছে, দেখ মাশাআল্লাহ। ফার্স্ট সুইং ম্যাগপাই পটার খুবই ভালো জিনিস, কারণ পটায় দেখা যায় ডিম পায় না, ডিমে বসে না। তবে যারা মানে অরিজিনাল এই জোড়াটা নিতে চান, মানে আমার একটা অ্যাডভাইস থাকবে, যেটা এই কবুতর নিলে ওদের দিয়া বাচ্চা করার দরকার নেই, ওরা ফোস্টার হোমা দিয়ে করায় এটা ভালো হবে। আচ্ছা মানে আপনাদের জন্যই ভালো হবে, একটু না দামি জিনিস, এটা কমার্শিয়াল ব্যাপার থাকে, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা বেশি উঠতে পারে। এই জোড়া ডিম বাচ্চা না, এনতে যতগুলো কবুতর রানিং আছে সবগুলো আমি গ্যারান্টি দিতেছি, ডিম বাচ্চা এগুলো সব গ্যারান্টি আছে, যাই আছে আপনার কাছে রানিং সবগুলো গ্যারান্টি আছে। এই ভাই এই যে চকলেট কালারের বাঘ, কারো যদি দোনোটা মাদি লাগে তো সে আমাদেরকে নিতে পারবে, একটা মাদি, হ্যাঁ অবশ্যই দিব, কেউ যদি সিঙ্গেল মাদি নিতে চায়, হ্যাঁ দোনোটাই রানিং মাদি, দোনোটাই ডিম বাচ্চা করো, আপনাকে একটা কবুতর ধরে দেখাই। ঠোঁটটা একবার লাভ ঠোঁট, একদম লাভ ঠোঁট পুরো ছোট, চোখের গিয়ারটা দেখেন যদি কেউ এই জোড়া নিতে চায় আমার সাথে কন্টাক্ট করে তাকে দেওয়া যাবে। কাশ্মীরি হুমা দেখাবো ডাউন শেপের, যেটা মানে বাহির থেকে ইম্পোর্ট করা কবুতর, আমি তো সেলস পারসন, 13 টাকা দিছি, আর আমি তো এটা বিক্রি করবো। এই জোড়া কেউ যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে নিতে হবে, এবং এটা বেবি মোটামুটি 4-5 ঘন্টা ফ্লাই করবে, কনফার্ম একবার কনফার্ম।
পাকিস্তানি কবুতর আপনাদের ভাই উড়ানোর জন্য যারা তাদের জন্য এটা ঠিক আছে পাকিস্তানি কবুতর খেতাবগুলো আপনারা দেখেন এটা কিন্তু মাদি হ্যাঁ হ্যাঁ এটা না বুঝতে পারছি তাহলে এই বিহার থেকে গেল উড়ানোর জন্য অনেকে খোঁজে সব ফেন্সি কবুতর চাই তাও তো কিন্তু না উড়ানোর একটা ভাই এটা কিন্তু একটা ইউনিক কবুতর আপনারা দেখেন হ্যাঁ হ্যাঁ মানে এই পাখির মতো কাঁপতেছে রকি ভাই এখানে এক জোড়া পাকিস্তানি কালদম চুঠাল আছে এটা কালদম না চুঠাল কালদম কালদম চুঠাল চুঠাল কালদম চুঠাল আসলে কালদম আসলে কমই পাওয়া যায় হ্যাঁ এই নেড়া মাথায় থাকে জি জি ভাই এই জোড়াটা মাদিদার হলে 15 দম আর নটর হলে 12 দম এবং 15 দম হ্যাঁ হ্যাঁ আমি মাদিদার এত দেখি সব 12 দমে হ্যাঁ আর এই যে কবুতরের ডিম জমে গেছে কয়দিনের ভিতরে ফুটবে কেউ যদি নিতে চায় আচ্ছা আচ্ছা তাহলে ভাবে এই যে মাদিদার 15 দম আমি আপনার সাথে সামনে গুনে দেখাই দিচ্ছি 15 দম আসলে এত কমন কিছু না এটা আনকমনই মোটামুটি জিরো পরে 4-5 ঘন্টা ফ্লাই করে জিরো পরে এবং এদিকে আসেন এখন আরেকটা বাচ্চা দেখাই দিচ্ছি এই যে এটা কি এগুলোরই বাচ্চা না হ্যাঁ এগুলোর বাচ্চা আমি ওই যে ফোস্টেন করাইছি ওদের এই যে চিঠাল বাচ্চা একবারে মার মত হয়েছে এই যে লেজগুলো দেখেন বেবিরও পুনর দমের বিলো কাটা ফাটা নাই একদম ক্লিয়ার হিসাব জি তো এই পাকিস্তানি কালদমটা যদি কি আমার থেকে চায় আমি দিতে পারবো তবে এটা এই চিঠাল জোড়া আমার কাছে একজোড়াই আছে একজোড়াই হবে জি এখন রকি ভাই আরেক জোড়া দেখাইতেছি জি জি অরিজিনাল র পাখি আচ্ছা ওই যে দেখেন ভাই কাঁপতেছে অরিজিনাল র পাখি এই জোড়া ভাই ডিমে আছে এই যে ডিম জমে গেছে এটাও ফুটে যাবে কিছুদিনের ভিতরে কেউ যদি মনে করে যে এই জোড়া নিবে পাখি কবুতরের মূলত হইল পাখি কবুতর চেনার উপায় এটা হলো এই শেপটা ভাই ডাউন শেপে থাকবে ডাউন শেপে আর চোখটা আস চোখের এই দেখেন আস চোখের নর্মালি ধরোটা কবুতর এই চোখে আস এই পাখি কবুতরের বাচ্চাগুলো ভাই আমার কাছে আছে দুইটা জাগগলা কবুতর দেখো পাকিস্তানি এটা আমার নতুন কালেকশন আগের গুলো সব সেল হয়ে গেছিল আচ্ছা এটা এখন এক পেয়ারি আছে হ্যাঁ এগুলো এক পেয়ারি আছে এই জোরে যদি কেউ যদি কন্ট্যাক্ট করে ডিম বাচ্চা গ্যারান্টি আছে রানিং পেয়ার দেওয়া যাবে আচ্ছা তারপর এই জায়গা পাকিস্তানি বাবরা এটা নতুন আনছে ভাই আজকে আনছে আচ্ছা এই জোরাও যদি কেউ কন্ট্যাক্ট করে রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে তাকে দেওয়া যাবে এটা কিন্তু পাকিস্তানি ব্লাড লাইনে কিন্তু আচ্ছা ডিম বাচ্চা করে না জি ভাই ডিম বাচ্চা করে আচ্ছা রনি ভাই আপনি তো আমাকে একটা বলছিলেন ফোনে যে আপনার কাছে একটা এক্সক্লুসিভ বেলজিয়াম রেফারমা আছে ভাই আমার কাছে একটা অরিজিনাল মানে যারা জনসন ব্লাড আমরা নামে জানি সবচেয়ে হাই লেভেলের ব্লাড যেটা হ্যাঁ হ্যাঁ যার নামে মানে ব্লাডটা তৈরি হয়েছে জনসন কিন্তু একটা কবুতর ব্লাড না একটা লোকের নাম নাম অনুসরণ করে আর কি জনসন ব্লাডটা তো ওই ব্লাডের একটা নর আছে আমার কাছে কিন্তু ভাই এক পিস হ্যাঁ এক পিস একটা ভাই আমার কাছে গিজিল আছে 8-10 পেয়ার কিন্তু সবচেয়ে ভালো যেটা ওই নরটা আমি আজকে ফোকাস করব কেউ যদি আমার থেকে চায় ওই নরটা নিতে হবে তবে তার ভাই হাই প্রাইস দিয়ে নিতে হবে মানে এরকম না যে আমি মানে কম প্রাইসে কবুতর নেব কিন্তু এটা আমি অনেক ডিমান্ড দিয়ে নিয়ে আসছি তাকে আচ্ছা দেখেন তো ভাই এইটাই সেটা না হ্যাঁ ভাই এই যে নরটা কিন্তু ভাই তো ব্যাংক হচ্ছে এই যে ভাই বেলজিয়ামের অরিজিনাল রেসার রিজাল মাশাআল্লাহ সাইজ তো খুবই সুন্দর আর বাকি ভাই একটা এই কবুতরের ক্ষেত্রে একটা জিনিস আজকে মানুষে বলে দিতেছি সবাই তাহলে রেসার কবুতর চিনে যাবে অরিজিনাল রেসার কবুতরের এই গলাটা থাকবে লম্বা লম্বা ইউটিউবে যতগুলা কবুতর দেখবেন আপনারা যতগুলা মানে চ্যানেলে সব কবুতরের কি এরকম বগের মতো লম্বা গলা থাকবে লম্বা গলা রেসার এটা বাংলাদেশে মানে বাংলাদেশের ক্ষেত্রে যদি লম্বা গলা থাকে আর এই ডাউন শেপটা থাকে আপনার মাথার যে রেজাল্ট ভালো করার চান্স বেশি ভাই এটা আসলে বিলিভ করবেন কিনা জানি না এই কবুতরটার বয়স এখন কেবল 6 মাস হয়েছে কিন্তু কবুতরটা আপনার ধরলে মনে হইবে যে কবুতরটা 2.5 বছর বয়স হয়েছে আমি তো তাই মনে করতেছি কিন্তু এই কবুতরটার বয়স মাত্র 6 মাস এবং এই কবুতরটা কোনো ফ্লাই করানো হয়নি এখনো না না কেউ যদি নিয়ে মনে হয় যে ফ্লাই করবে এটা একটা নর কবুতর কেউ নিতে চায় আমার থেকে নিতে পারবে নিতে পারবে না হ্যাঁ এটার গায়ের রংটা আমি দেখাইতেছি এটা দেখলি বোঝা যাচ্ছে যে পোর কয়েকটা বাকি আছে আপনার 5 পোর মনে বাকি আছে এখন দেখছেন হ্যাঁ একবার অরিজিনাল রেসার শুধু ভাই আমার কাছে অরিজিনাল রেসার এই যে বেলজিয়ামের একটা না আমি একটা পাকিস্তানি হাই ফ্লার কবুতর আজকে দেখাবো এটা একটা টুইস্ট এখন দেখাইতেছি না পর আর এটার ভাই চোখের যে কালারটা আমি একটা জিনিস দেখাই
এটা যারা মানে ভিউয়ার্স আছে তারা দেখলে চিনবে অরিজিনাল ডেসারের চোখটা এরকম থাকবে, দেখেন এই যে লাল কালো দানার উপরে চোখটা সম্পূর্ণ লাল গিয়ারের এবং এই যে মাথার যে শেপটা দেখেন একবার ডাউন শেপ। তবে আমি মনে করি ভাই কেউ যদি যারা রেসার পালে হাই প্রাইস দেওয়া কবুতর যদি চায় তাহলে একটা কথা কি জিনিস যেমন তার দাম তেমন হবে। না ভাই আমার মতো আপনার ঘরে যে কোনো কবুতর দেখলেন কোয়ালিটি ফুল কবুতর অবশ্যই অবশ্যই আমি পাঁচ জোড় কবুতর সব করলে ওটা কোয়ালিটি বোঝা যাক তা তো অবশ্যই। এখন ভাই আপনাদেরকে দেখাবো একটা পাকিস্তানি অরিজিনাল আর্মি কবুতর। কবুতরটা ভাই দেখেন একবার গ্রিজেলের মতো সাইজ। আচ্ছা এটা অরিজিনাল পাকিস্তানি আর্মি কবুতর। আমাদের মতো সাধারণ লোক জানে না যারা ক্লাবের সদস্য যারা রেস করে তো এই কবুতর আমি এক বড় ভাই থেকে নিয়ে আসছি। এটার বাচ্চা মানে তিনবার নাকি চারবার ক্লাব থেকে ভাই ও ফার্স্ট হয়েছিল। একবার হয়েছিল 45 কিলো থেকে আর আরেকবার মনে 78 কিলো থেকে হয়েছে। একবার 45 একবার 78 থেকে আর বাচ্চা রেজাল্ট আছে। আর এটা বর্তমানে এই নটটা আমার কাছে সিঙ্গেল কেউ নিতে চাইলে দেওয়া যাবে মনে করে যে এটা বাচ্চা ফ্লাই করাইবো বা রেস করাইবো। আচ্ছা আচ্ছা এরনি ভাই তো এতক্ষণ তো অনেক কিছু দেখালেন তো এখন কাস্টমারদের জন্য লাগবে আর কি অনেকে অনেকে সবাই তো ঢাকা বা আপনার বাসা আশেপাশে সবাই এমন তো কারণ নাই ঢাকার বাইরে হইতে পারে আমাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না। তো লাস্ট শনিবার থেকে এই পর্যন্ত অসুস্থ ছিলাম জ্বর একটু সুবিধা গেছি দেখেন। তো আমার কথা হলো ভাই যারা আমাকে ফোন দেন যদি না পান তো বিরক্ত হবেন না ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফোনে কন্ট্যাক্ট করবো। আর আমার যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা ইমু থাকবে, ইমু অ্যাড করা থাকবে, ইমুতে মেসেজ করে রাখবেন। আচ্ছা আর রকি ভাই আপনি তো আমার এখানে ফার্স্ট আসলেন তো আপনার চ্যানেলের মাধ্যমে যদি যারা আমার থেকে এই কবুতরগুলো নিবে অবশ্যই ডেলিভারি আমি করে থাকি, ডেলিভারি কোনো সমস্যা নাই। আর কেউ যদি মনে করে যে টাকা পাঠাবে টাকা মাইনে খাওয়ার কোনো সমস্যা নেই কারণ আমি স্থানে এই দিক থেকে আমি নিজেই গাড়ি দিতে পারি। হ্যাঁ টাকা পয়সার কোনো সমস্যা নেই আর আমার থেকে কবুতর নিলে আল্লাহর রহমতে কেউ প্রতারিত হবেন না কারণ এখানে কোয়ালিটি ফুল কবুতর। কোয়ালিটি ফুল কবুতর শুধু রনি না বাংলাদেশে যে কোনো মানুষ থেকে কবুতর আনতে গেলে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে আনতে হবে। তো আমার মনে হয় যদি এগুলো কোয়ালিটি ফুল কবুতর আপনাদের দরকার হয় শুধু ভিডিও স্ক্রিনে যেগুলো দেখাইছি শুধু এগুলো না আপনার অর্ডার দিলে বিভিন্ন কবুতর আপনি ম্যানেজ করে দিবেন ম্যানেজ করে দিবেন। এবং ভাই আমি একজন সেলস পার্সন সব ধরনের কবুতর আমার কাছে আসে যদি ব্যবসা করেন কম বেশি সব ধরনের কবুতর কম বেশি আসে আর থাকে। আর আমি একটা জিনিস ক্ষমা প্রার্থী আরেকবার যদি আমার থেকে কবুতর নিয়ে কেউ এরকম মনে হয় যে না রনিবার থেকে কবুতর নিয়ে প্রতারিত হয়েছি তো অবশ্যই আমাকে জানাবেন আমি কবুতর চেঞ্জ করে দেবো। কবুতর আগে ভাই রকি ভাই একটা কথা বলি একটা মেসেজ দিই সবার জন্য যে আগে দেখা গেছে কবুতর আমি সেল করলে না গ্যারান্টি দিতাম টাকা মানি ব্যাক করবো কিন্তু আমি করি না কেন আমার যে দোষ এরকম না যারা কবুতর নেয় তারা ডিম্বাচ্চা করে পরে কয় যে ভাই ডিম্বাচ্চা করে না যারা বিক্রি করে খামারি বলেন অনেক খামারি দুই নম্বর আছে। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি ধরেন আমার থেকে লাহোরি কবুতরের প্রাইসগুলো সবাই জানে যে লাহোরি কবুতর কম দামি না যেই প্রাইসে কবুতর নিবে তার যদি খারাপ হয় আমি অবশ্যই ওই দামের কবুতর তাকে চেঞ্জ করে পাঠাই দিবেন। হ্যাঁ আর ডেলিভারি তো আমি দিয়ে থাকি বাংলাদেশের 24-64 জেলাতেই ডেলিভারি কোনো সমস্যা নেই। নাম্বার একটু বলে দেন মুখে যদি স্ক্রিনে থাকবে আর কি। হ্যাঁ আমার নাম্বারটা হলো 01 9 01 9 89 89 63 63 60 60 90 90। ইমো আছে না? হ্যাঁ এই নাম্বারটা ইমো করা আছে ইমো করা আছে। আর দেখা গেছে কি ভাই ভিডিও পাবলিশ হলে ইমো আর ডাইরেক্ট ফোনে একসাথে ফোন দেয় তো এই জন্য কটা ঘাটে। তো সবাই আমি পার্সোনালি মনে করি ইমোতে আগে আমাকে ফোন দিবে না ইমোতে মেসেজ করে আর ডাইরেক্ট লাইনে আমাকে ফোন। আচ্ছা আর বিজি থাকলে পরে ট্রাই করবি কি পরে। আর রকি ভাই তাই তো কবুতর দেখাইলাম যার যা পছন্দ হয় আমাকে বললে আমি ইনশাআল্লাহ নিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।